বছরের শুরুতে সুখবর দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 4 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা। কেটে গেছে 9 মাস, বিয়ের পর কতটা বদলেছে মিমের জীবন। সবার আগে এই অভিনেত্রী জানান, আগের মতো স্বাধীন জীবন নেই, এখন অনেক দায়বদ্ধতা এসেছে, একসঙ্গে 2 পরিবার সামলাতে হয়, রাগ অভিমান মিলিয়ে কেমন চলছে এই অভিনেত্রীর সংসার। আমরা তারকা হলেই কি অন্য গ্রহের মানুষ, আমরা তো 8-10 জনের মতোই, তাদের মতোই আমাদের সংসার চলছে। মাঝে মধ্যে সময় পেলে শ্বশুর বাড়ি কুমিল্লা যাওয়ার চেষ্টা করি, তারাও আমাকে আপন করে নিয়েছে, আমার শাশুড়ি মেয়ের মতো ভাবে, সবাই খুব আদর করে। ওভারঅল যদি বলি তাহলে আমি সংসার নিয়ে অনেক খুশি, অনেক ভালো চলছে, কথাগুলো বলেন বিদ্যা সিনহা মিম। ছোটবেলা থেকে মিমের একটু রাগ ও জেদ বেশি, তবে বিয়ের পর এই রাগ জেদ আরো কমেছে বলে হাসলেন। জানান তার স্বামী সনি পোদ্দার একজন নরম স্বভাবের মানুষ, কোনো বিষয় নিয়েই তার সঙ্গে রাগ করা হয় না, আর সনি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন। মিমের ভাষায়, আমাদের দুজনের ব্যক্তিগত সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে রাগ হয়, কিন্তু সেটা মুহূর্তেই ভুলে যাই। মিম বলেন, দেখা যায় আমার রাগ হয়েছে, আমি বাইরে বসে আছি, কিছু সময় পর ও পাশে এসে বসলো, আবার সনির রাগ হলে আমি সহজেই বুঝি, সে চুপচাপ থাকে, ঘুমিয়ে যায়, কোনো কথা বলবে না। আমাদের সংসারে যে সবসময় রাগারাগি হয় তেমন নয়, এটা খুব কম সময়। এই যুগল বেশিরভাগ সময় একসঙ্গে বাসায় সিনেমা দেখেন, মাঝে মধ্যে একটু ঘুরতে যান, পরিবারের সঙ্গে আড্ডা দেন। মিম মনে করেন, সংসার ঠিক মতো চালাতে গেলে সবারই কোনো না কোনো বিষয় ছাড় দিতে হবে, এই মানসিকতা আমাদের দুজনেরই রয়েছে, সম্মান শ্রদ্ধাবোধ দুজনের প্রতি থাকতে হয়, দুজন দুজনকেই বুঝতে হবে। কথা বলতে বলতে হঠাৎই হাসতে শুরু করলেন মিম, বললেন, আমার স্বামী ঘুম কাতুরি। এ নিয়ে অনেক মজার ঘটনা ঘটে, সে অফিস শেষে মাঝে মধ্যে এসে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে যায়, এমনও হয়েছে। কথা বলতে বলতে আমি পাশ ফিরেছি, পরে দেখি সে এই সময়ের মধ্যেই ঘুমিয়ে গেছে। তার ঘুমের জন্য কখনো আমরা একসঙ্গে খুব একটা সিনেমা শেষ করতে পারি না, 11টার মধ্যেই সে ঘুমিয়ে যায়। পরান সিনেমা দিয়ে মিম এখনো প্রশংসা পাচ্ছেন, সিনেমাটি ঈদে মুক্তি পেয়ে এখনো ঢাকার বিভিন্ন সিনেমা হলে চলছে। রাহান রাফির এই সিনেমায় নায়ক শরীফুর রাজ। মিম জানান, বর্তমানে দামাল সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন, সিনেমাটি অক্টোবরের 28 তারিখে মুক্তি পাবে।